رُبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ। وعليكم السلام ورحمة الله وبركاته। জি শাহেদ ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর তারা ঠিক থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, তাদের মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে যাবে, ফেরেশতাগণ এসে তাকে বলবে, তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো বিপদ নেই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই আয়াতের আলোকে আমরা বুঝতে পারলাম যে যারা ইমানের উপর অটল থাকবে, অবিচল থাকবে, তারাই কবরের সলজব ঠিকমতো দিতে পারবে, কবরের প্রশ্নোত্তর তারাই দিতে পারবে। সন্দিহান মুনাফেক কাফের কবরে নাকির মুনকারের প্রশ্নের জবাব দিতে পারবে না। তারা বলবে, হা হা লা আদ্রি, হায় আফসুস, কিছুই তো জানলাম না, আমি কিছুই জানি না এগুলো সম্বন্ধে। কিন্তু মুমেন ব্যক্তি জব দিয়ে দিবে। আর মুমেনদের তিনটা ক্যাটাগরি আছে, তিনটা স্তর আছে মুমেনদের। এই প্রত্যেক স্তরের মুমেনরাই আশা করা যায় কবরের ফিতনা থেকে রক্ষা পাবে। প্রথম স্তরের মুমেন হচ্ছে যারা কখনোই পাপ কাজে লিপ্ত হয় নাই, সৎ কাজে অগ্রগামী এবং পাপ কাজে লিপ্ত হয় নাই। তারা হালাল রুজি গ্রহণ করে, ওয়াজিবগুলো পালন করে, হারাম থেকে দূরে থাকে এবং নফল সুন্নত আদায় করে। এরা হচ্ছে প্রথম স্তরের মুমেন। আর দ্বিতীয় স্তরের মুমেন হচ্ছে যারা ওয়াজিবগুলো বাস্তবায়ন করে, ফরজগুলো বাস্তবায়ন করে, হারাম থেকে দূরে থাকে, কিন্তু নফল তাহাজ্জুদ তারা পড়ে না। এরা হলো মধ্যমপন্থী। আরেক শ্রেণী আছে যারা কখনো কখনো শয়তানের প্ররোচনায়, নফসের প্ররোচনায় তারা বিপদগামী হয়ে যায়, পাপ কাজে লিপ্ত হয়, টুকটাক সগিরা কবিরা হয়ে যায় মাঝে মাঝে তাদের দ্বারা। এরাও যেহেতু মুমেন, এরাও যেহেতু নাজাতপ্রাপ্ত, জান্নাতে যেহেতু এরাও যাবে, সেই হিসাবে কবরের সলজব তারাও দিতে পারবে, তাদের যদি তাদের মধ্যে কিছুটা ভুল ত্রুটি থাকে। কিছুটা কবিরা গোনা থাকা এর মানে এই নয় যে সে কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, তা কিন্তু নয়। তিন শ্রেণীর মুমেনরাই কবরের সলজব ঠিকমতো দিতে পারবে। তবে শেষ শ্রেণীর মুমেনদের ব্যাপারে আশঙ্কা আছে, আশঙ্কাটা থেকেই যায়, তারা কি বিপদে আপদে গ্রেপ্তার হয়ে যায় কি না, এরকম একটা আশঙ্কা রয়ে গেছে। তারা যদি বিপদে পড়েও তাহলে আল্লাহ তাআলা তাদেরকে চিরকাল বিপদে রাখবেন না, জাহান্নামে রাখবেন না, তাদেরকে কোনো না কোনো দিন জাহান্নাম থেকে বের করবেন। তো কবরের প্রশ্নের জবাব তারা দিতে পারবে বলে আশা করা যায়। ধন্যবাদ।